আজকে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 5.3 এর সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে এমসিকিউ দেয়া রয়েছে, বলছে 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতিক কত হবে। আমরা ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতিকটা হচ্ছে x, চতুর্থ সমানুপাতিকটা হচ্ছে x, তাহলে কত হবে 3:4 = 6:2 x লেখা যায়। তাহলে এখানটা বসবে 3/4 = 6/x। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে 3×x = 4×6, তাহলে x ইকাল টু কত হবে 4×6/3, তিন দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 2, 4×2 করলে হয়ে যাচ্ছে 8, তাহলে অপশন হবে 8টা। আমরা চতুর্থ সমানুপাতিটাকে x ধরে নিয়েছিলাম, তাহলে বলা যেতে পারে 3/4 = 6/x, সেখান থেকে সলভ করে আমরা এক্সটাকে বার করেছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের তৃতীয় সমানুপাতি জিজ্ঞেস করা হচ্ছে। আমরা ধরে নিচ্ছি তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স। তো যখন আমরা তৃতীয় সমানুপাতি লিখব, সংখ্যাগুলো কত হচ্ছে 8, 12 আর x, তখন আমাদের এই মাঝের সংখ্যাটা দুবার বসবে, মানে 8/12 = 12/x। কিরকমভাবে লিখলাম 8/12 = 12/x, তো ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 8×x = 12×12, তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে 12×12/8, 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে, এখানটা 3 পড়ে থাকবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকবে, 3×6 কত হচ্ছে 3×6 = 18, তাহলে তৃতীয় সমানুপাতি হয়ে যাচ্ছে 18, আনসার হচ্ছে C8টা। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আমাদের মধ্য সমানুপাতি বার করতে দেওয়া হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি মধ্য সমানুপাতি ইকাল টু হচ্ছে এক্স, তাহলে কত হবে সংখ্যাগুলো হয়ে যাচ্ছে 16, এক্স আর একটা হচ্ছে 25, তাহলে লেখা যেতে পারে 16/x = x/25। প্রথমটা বাই দ্বিতীয়টা ইকাল টু হয়েছে দ্বিতীয় বাই তৃতীয়, তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে x×x, মানে x² হয়ে যাবে, ইকাল টু হচ্ছে 16×25, তাহলে x ইকাল টু কত হবে √16×25, 16 এর রুট ওভার করলে হয়ে যাবে 4, 25 এর রুট ওভার করলে হয়ে যাচ্ছে 5, মাল্টিপ্লাই করলে হচ্ছে 20, আনসার হচ্ছে C8টা। নেক্সট প্রশ্ন, এখানে দেওয়া রয়েছে a:27/64 = 3/4 a, এর ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এটাকে আমরা অনুপাতটাকে তুলে বাই দিয়ে লিখতে পারি, তাহলে কত হবে a/27/64 = হয়ে যাবে 3/4/a। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা লিখতে পারি আমরা a/1 আছে, এখানটা তো লিখতে পারি a/1 রয়েছে, তাহলে কত হবে এখানটা a/1 = 64/27, এখানটা হয়ে যাচ্ছে 3/4 × 1/a, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 64a/27, এখানটা হয়ে যাচ্ছে 3/4a, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে 64a×4a হয়ে যাবে, এখানটা হবে 3×27, তাহলে a×aটাকে পাশে রাখলাম, 64 আর 4টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে a = হয়ে যাচ্ছে √3×27 = 64×4, 27টাকে লেখা যেতে পারে 3×3×3, 64টাকে লেখা যেতে পারে 4×4×4, 27টাকে ভেঙে লিখলাম 3×3, 64টাকে ভেঙে লিখলাম 3×4, 4×3 রয়েছে, 4×3-এর জন্য 2×3-কে রুটের বাইরে নেওয়া যেতে পারে, নিশ্চয় তো 4×4 রয়েছে, তার জন্য 2×4-কে রুটের বাইরে নেওয়া যেতে পারে, তাহলে কত হবে 9/16, আনসার হচ্ছে C8টা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে 2a = 3b = 4c, এখান থেকে a:b:c এই রেশিওটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এটাকে k ধরে নেব, তাহলে 2a = হয়ে যাচ্ছে k, a = হবে k/2, 3b = হচ্ছে k, b = হয়ে যাবে k/3, 4c = হচ্ছে k, c = হবে k/4, এনেছিল a:b:c, এর জায়গায় বসবে k/2,
b এর জায়গায় বসবে k বাই 3 c এর জায়গায় বসবে k বাই 4 এখানে সবকটাকে k টাকে ক্যান্সেল করা যাবে তাহলে পড়ে থাকছে 1 বাই 2 1 বাই 3 1 বাই 4 এখানে রয়েছে 2 3 আর 4 এগুলো এলসিএম করা যাবে লসাগু করতে হবে তাহলে কত হবে প্রথমটা যাবে 2 দিয়ে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে কত হচ্ছে 2 * 3 * 2 তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12 তোমার সবকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 1 বাই 2 ইন্টু 12 করব 1 বাই 3 ইন্টু 12 করব 1 বাই 4 ইন্টু 12 করব এই অনুপাত থেকে আমরা ভগ্নাংশগুলোকে সরানোর জন্য সবকটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম ক্যান্সেল করলে 6 পড়ে থাকছে এখানে 4 পড়ে থাকছে এখানে 3 পড়ে থাকছে তাহলে কত হচ্ছে 6:4:3 এটা হচ্ছে আনসার অপশন হচ্ছে ডি এরটা নেক্সট কোশ্চেনে বলছে AB:C² BC:A² CA:B² এর যৌগিক অনুপাত হবে 1:1 তো আমরা কি করব প্রথমে এগুলোকে বাই দিয়ে লিখছি তাহলে কত হবে AB/C² এটা হচ্ছে BC/A² এটা হবে CA/B² তো এর যৌগিক অনুপাত বলেছে যৌগিক অনুপাতের বেলা কি করতে হয় সবকটাকে মাল্টিপ্লাই করে দিতে হয় তাহলে এখানে দেখো এটা রয়েছে A² উপরে ই একটা এ রয়েছে ই একটা এ রয়েছে দুটো এ দিয়ে A² ক্যান্সেল করা যাবে এখানেও একটা বি রয়েছে এখানেও একটা বি রয়েছে এটাকে দিয়ে আমি B² ক্যান্সেল করতে পারবো এখানেও একটা সি রয়েছে এখানেও একটা সি রয়েছে সেটাকে দিয়ে আমি C² ক্যান্সেল করতে পারবো তাহলে পড়ে থাকছে 1:1 অর্থাৎ 1:1 স্টেটমেন্টটা ট্রু রয়েছে নেক্সট কোশ্চেনে বলছে X³Y X²Y²XY³ এই তিনটে ক্রমিক সমানুপাতিক সত্য না মিথ্যা তাহলে কি করব আমরা প্রথমে এই দুটোর অনুপাত বার করব আবার এই দুটোর অনুপাত বার করব যদি সমান হয় তাহলে সেটা ক্রমিক সমানুপাতি হচ্ছে তাহলে ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম মানে প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ কত হচ্ছে X³Y = X²Y² এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে তাহলে কত হবে X³Y/X²Y² এখান থেকে ক্যান্সেল করলে একটা এক্স পড়ে থাকছে এখান থেকে একটা ওয়াই পড়ে থাকছে তাহলে হয়ে যাচ্ছে X/Y এটাকে আমরা লিখতে পারি X:Y আবার আমরা দ্বিতীয় পদ ইষ্টু তৃতীয় পদ করব কত হবে X²Y² এন্টার হচ্ছে XY³ তো এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি তাহলে কত হবে X²Y² / XY³ একটা এক্স ক্যান্সেল করা যাবে এখান থেকে একটা ওয়াই পড়ে থাকবে তাহলে হয়ে যাচ্ছে X/Y মানে হয়ে যাচ্ছে X:Y তাহলে বলা যেতে পারে যে সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতিক আছে যেহেতু এখানে তিনটে টার্ম দেওয়া ছিল তো ক্রমিক সমানুপাতি বার করার বেলা আমরা কি করেছি প্রথম টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে রেশিও করেছি আবার সেকেন্ড টার্ম আবার থার্ড টার্মের মধ্যে রেশিও করেছি যদি চারটে দেওয়া থাকতো চারটে টার্ম দেওয়া থাকতো তাহলে কি করতাম প্রথম টার্ম আর দু নম্বর টার্মের মধ্যে রেশিও করতাম তিন নম্বর টার্ম আর চার নম্বর টার্মের মধ্যে রেশিও করতাম যদি সমান বেরোতো তাহলে সেটা ক্রমিক সমানুপাতি হতো তাহলে এখানে স্টেটমেন্টটা সত্য হচ্ছে এখানে বলছে তিনটে ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 64 তাহলে মধ্য সমানুপাতিটা কত তিনটে ক্রমিক সমানুপাতির গুণফল দেওয়া রয়েছে 64 তাহলে মধ্য সমানুপাতি কত হবে কি করতে হবে 64 কিউব রুট করে দিতে হবে 64 কে ভাঙলে কত হচ্ছে 64 কে 4 দিয়ে ভাঙা যাচ্ছে তাহলে এটা পড়ে থাকবে 16 আবার 4 দিয়ে যাবে তাহলে পড়ে থাকছে 4 তাহলে 64 কে ভাঙলে হয়ে যাচ্ছে 4 × 4 × 4 তাহলে তিনটে 4 এর জন্য একটা 4 কে আমরা কিউব রুটে বাইরে বার করব তাহলে মধ্য সমানুপাতি হচ্ছে 4 আর একটু এক্সপ্লেইন করছি প্রসিডিওরটাকে আমরা মধ্য সমানুপাতিটাকে এ ধরে নিচ্ছি আরেকটাকে ধরে নিচ্ছি A/R আরেকটা হয়ে যাচ্ছে AR তো এদের গুণফল দেওয়া ছিল এই গুণফল ইকালটা দেওয়া ছিল 64 তো তাহলে দেখো এখান থেকে 8টাকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে A³=64 তাহলে A=হয়ে যাচ্ছে কিউব রুট অফ 64
তাহলে এখানটা পড়ে থাকছে চার। আমরা শুধুমাত্র এই পার্টটা করেছিলাম, তোমাদের এত ডিটেলসে করার দরকার নেই, তোমরা এটা করলেই হবে। এখানে দেওয়া রয়েছে এ ইস টু টু ইকাল টু বি ইস টু ফাইভ ইকাল টু হচ্ছে সি ইস টু এইট। তাহলে বলছে এ এর 50%, বি এর 20%, তাহলে সি এর কত পার্সেন্ট? তাহলে আমরা কি করব, এখানটা আমরা লিখতে পারি যে এ বাই টু ইকাল টু হয়ে যাবে বি বাই ফাইভ ইকাল টু হয়ে যাচ্ছে সি বাই এইট। এটা ইকালটা আমরা কে ধরে নিচ্ছি, তাহলে এ ইকাল টু কত হবে টু কে হয়ে যাবে, মানে বি ইকাল টু কত হবে ফাইভ কে হয়ে যাবে, সি ইকাল টু কত হবে এইট কে হয়ে যাবে। তাহলে দেখো এনে বলেছিল যে এর 50%, তো এর 50% মানে কত, এর 50% এ কত বেরিয়েছিল, এ বেরিয়েছিল টু কে, তো এর 50% মানে হয়ে যাবে 50/100, 50 দিয়ে ক্যান্সেল করলে এখানে টু পড়ে থাকছে, টু দিয়ে ক্যান্সেল করলাম তাহলে পড়ে থাকছে কে, তাহলে এর 50% হয়ে যাচ্ছে কে। আবার বি এর 20%, বি এর 20% কত হবে, বি মানে কত ছিল, বি মানে ছিল 5k ইন্টু 20/100, ক্যান্সেল করলে এটা 5 পড়ে থাকছে, 5 দিয়ে ক্যান্সেল করলে কে পড়ে থাকছে, তাহলে এ এর 50% আর বি এর 20% মানে হয়ে যাচ্ছে কে। তাহলে বলছে সি এর কত পার্সেন্ট হবে, সিটা কত ছিল, সিটা তো ছিল 8k, আমাদের বার করতে হবে এই ভ্যালুটা সি এর কত পার্সেন্ট, তাই এই ভ্যালুটাকে ওপরে রাখছি, নিচটায় রাখছি সি এর ভ্যালুটাকে, ইন্টু হচ্ছে 100। কথাটা বুঝতে পারলে, আমাদের জিজ্ঞেস করেছে এই ভ্যালুটা মানে কেটা সি এর কত পার্সেন্ট, তো তাই আমরা কেটাকে ওপরে রেখেছি, সি এর ভ্যালুটাকে নিচে রেখেছি, ইন্টু 100, কেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, চার দিয়ে ক্যান্সেল করলে এখানে টু পড়ে থাকছে, এখানটা হয়ে যাচ্ছে 25, তাহলে হয়ে যাচ্ছে 25/2 আর 12.5%, 12.5%। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি হচ্ছে এক্স, তাহলে এক্স এর মানটা কত, তাহলে কি করব, এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু বলা যেতে পারে এক্স বাই এক্স মাইনাস তিন, যেহেতু মধ্য সমানুপাতি এক্স বলে দিয়েছিল, তাই এটা বাই এটা ইকাল টু হচ্ছে এটা বাই এটা, এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এক্সের সাথে এক্সট্রা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এক্স প্লাস টু আর এক্স মাইনাস তিনটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কত হবে এক্স স্কোয়ার ইকাল টু, এক্সের সাথে একবার এক্সট্রাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স এক্সের সাথে মাইনাস তিনটা মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স, টুটাকে এক্সের সাথে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে টু এক্স, টু এর সাথে মাইনাস তিনটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে মাইনাস সিক্স, এক্স স্কোয়ারটা দুদিকেই রয়েছে এবং সেম সাইন রয়েছে, তাই ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, এ পাশটায় জিরো পড়ে থাকছে, জিরো ইকাল টু এ দুটোকে মাইনাস করলে কত হবে, এখানটা হয়েছে মাইনাস এক্স মাইনাস সিক্স। তো আমি মাইনাস সিক্সটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, প্লাস সিক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস এক্স, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স ইকাল টু প্লাস সিক্স, তাহলে লিখতে পারি এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ছয়, এক্স এর মান হচ্ছে মাইনাস ছয়। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে এই জিনিসটা গিভেন রয়েছে, তাহলে বলছে পি এর মানটা কত, তাহলে কি করব, আমরা প্রথমে এটাকে টুকছি, তাহলে এখানটা ছিল এ বাই টু ইকাল টু বি বাই তিন ইকাল টু হচ্ছে সি বাই ফোর, তো এখানে কত ছিল, এখানে টু এ ছিল, তাই আমরা এই টার্মটার সাথে ওপর নিচে টু মাল্টিপ্লাই করছি, অসুবিধা নেই, আমরা এটাকে দেখে কাজ করছি, এখানে টু এ ছিল তাই এটার সাথে আমরা ওপর নিচে টু মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে টু এ বাই ফোর। আচ্ছা এখানে দেখো তিন ছিল বি এর সাথে, তাই আমরা ওপর নিচে তিন মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, থ্রি বি বাই নাইন, সি এর সাথে কত ছিল, ফোর ছিল, তাই ওপর নিচে আমরা ফোর মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, ফোর সি বাই সিক্সটিন।
এখানে এতে টু ছিল বলে তাই এর সাথে দুই মাল্টিপ্লাই করেছি, এখানে বিতে তিন ছিল বলে ওপর নিচে তিন মাল্টিপ্লাই করেছি, সিতে ফোর ছিল বলে ওপর নিচে ফোর মাল্টিপ্লাই করেছি। নেক্সট কি করব, প্রথমটা যেরকম ছিল সেরকম রাখলাম, বিটা দেখো মাইনাস রয়েছে তাই বিটাকে মাইনাস করে দিচ্ছি, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই আমরা মাইনাস করেছি। আবার ফোর সিটা দেখো প্লাস রয়েছে তাই পরেরটাকে আবার প্লাস করে দিচ্ছি, তাহলে কত হবে, টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি, এখানটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে, এগুলো প্লাস মাইনাস করলে আমরা পেয়ে যাব ইলেভেন, এগুলো প্লাস মাইনাস করলে আমরা পেয়ে যাব ইলেভেন। তো এটা ইকুয়াল টু কত গিভেন ছিল, এটা ইকুয়াল টু গিভেন ছিল টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি। তো দেখে বোঝাই যাচ্ছে এখানে পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু হয়ে যাবে এগারো, এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, এটা আমাদের ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি করব, এখানে দেওয়া ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু, তো আমরা বোথ সাইডে যোগ ভাগ করছি, তাহলে কত হবে, কম্পোনেন্ট ডিভিডেন্ডটা করলে ওপরেরটা প্লাস নিচেরটা বাই দিয়ে বসে ওপরেরটা মাইনাস নিচেরটা, কম্পোনেন্ট ডিভিডেন্ডটা করা হচ্ছে, তাহলে এখানটা বসবে ওয়ান প্লাস টু বাই দিয়ে বসবে ওয়ান মাইনাস টু। ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করলে কত হবে, থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই, নিশ্চয় বসবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই, মাইনাস দিয়ে বসবে থ্রি এক্স, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ফাইভ ওয়াই, ওপরটায় কত হচ্ছে তিন, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস এক। তাহলে দেখো ফাইভ ওয়াইটাকে ক্যান্সেল করা যাবে, থ্রি এক্সটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, ওপরটা হয়ে যাচ্ছে সিক্স এক্স, নিচটা পড়ে থাকছে মাইনাস টেন ওয়াই, এখানটা হয়ে যাচ্ছে তিন বাই মাইনাস এক, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তিন দিয়ে ক্যান্সেল করলে এখানটা টু পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে টু এক্স বাই টেন ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান। দশটায় পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, দুইটাও পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, ক্যান্সেল করলে পড়ে থাকছে ফাইভ বাই ওয়ান। বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে পাঁচের স্কোয়ার করলে হচ্ছে টোয়েন্টি ফাইভ, একের করলে হচ্ছে এক। নেক্সট স্টেপে আমরা কি করছি, দুটোরই ওপরে আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করব, দুটোরই নিচে আমরা ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করব, ফাইভ দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে ফাইভ, তাহলে কত হলো থ্রি এক্স স্কোয়ার বাই ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফিফটিন বাই ওয়ান। আবার এটাকে আমরা যোগ ভাগ করছি, যোগ ভাগ করলে কত হবে, এখানটা হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার, এখানটা হয়ে যাবে পনেরো প্লাস এক, এখানটা হয়ে যাবে পনেরো মাইনাস এক, তাহলে প্লাস করলে কত হবে ষোলো বাই চোদ্দো, ক্যান্সেল করলে পড়ে থাকছে আট বাই সাত, তাহলে আমরা কত পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে আট বাই সাত। আমরা বোথ সাইডে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে সাত বাই আট, এটাই হচ্ছে আনসার, আমাদের এই ভ্যালুটাই জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এ বাই বি মানে এ ইস টু বি ইকাল টু দেওয়া ছিল তিন ইস টু চার, তো আমরা এটাকে বাই দিয়ে লিখতে পারি, আবার এখানেও এক্স ইস টু ওয়াই ইকাল টু দেওয়া ছিল পাঁচ ইস টু সাত, এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এখানে আমরা কি করছি, তিনটা পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, বিটা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, আমরা কোনাকোনি স্থান পরিবর্তন করেছি, ইন্টারচেঞ্জ করেছি জায়গাটাকে, বিটা পাশে ডিভাইড ছিল ও পাশে চলে গেছে মাল্টিপ্লাই হয়ে গেছে, তিনটাকে মাল্টিপ্লাই ছিল এ পাশে এসে ডিভাইড হয়ে গেছে, এটা ইকাল টু আমরা
কে ওয়ান ধরলাম, তাহলে এ ইকাল টু কত হচ্ছে, থ্রি কে ওয়ান, বি ইকাল টু হয়ে যাচ্ছে ফোর কে ওয়ান। এখানটাতেও একই রকম করছি, এক্সের তলায় ফাইভ বসবে, ওয়াইয়ের তলায় সেভেন বসবে, এটা ইকাল টু আমরা কে টু ধরছি, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে ফাইভ কে টু, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে সেভেন কে টু। আমাদের জিজ্ঞেস করা হচ্ছে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ইস্টু দিয়ে রয়েছে ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স, তো এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি। তো এখানে আমরা এ বি এক্স ওয়াই এই জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে থ্রি কে ওয়ান, এক্সের জায়গায় বসবে কত ফাইভ কে টু, এখানটাতে বি এর জায়গায় বসবে কত ফোর কে ওয়ান, ওয়াইয়ের জায়গায় বসবে কত সেভেন কে টু। ফোরটা তো প্রথমে ছিল, একই রকমভাবে বি এর জায়গায় ভ্যালু বসেছি, তাহলে হয়ে যাচ্ছে ফোর কে ওয়ান, ওয়াইয়ের জায়গায় বসছে সেভেন কে টু। সেভেনটা প্রথমেই ছিল, এর জায়গায় কত বসবে থ্রি কে ওয়ান, এক্সের জায়গায় বসবে ফাইভ কে টু। এখানটায় দেখো ওপরটাতে একটা কে ওয়ান রয়েছে, এখানেও একটা কে টু রয়েছে, এখানটাতেও একটা কে ওয়ান কে টু রয়েছে, তাহলে এটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে তিন ইন্টু তিন ইন্টু পাঁচ, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে ফোরটি ফাইভ, ফোর ইন্টু সেভেন, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে টোয়েন্টি এইট। নিচটাতেও এখানে একটা কে ওয়ান কে টু রয়েছে, এখানেও একটা কে ওয়ান কে টু রয়েছে, তাহলে এটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু সেভেন, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান টু। এখানটা পড়ে থাকছে সেভেন ইন্টু থ্রি ইন্টু ফাইভ, তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে ওয়ান জিরো ফাইভ, তাহলে কত পাওয়া গেল। ওপরটায় পড়ে থাকছে কে ওয়ান ইন্টু কে টু, ইন্টু দিয়ে রয়েছে ফর্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এইট, নিশ্চিত পড়ে থাকছে কে ওয়ান ইন্টু কে টু, ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান জিরো ফাইভ, এটাকে ক্যান্সেল করা যাবে, ওপরটায় মাইনাস করলে হয়ে যাচ্ছে সেভেন্টিন, নিশ্চয় মাইনাস করলে হয়ে যাচ্ছে সেভেন, তাহলে আনসারটা হবে সেভেন্টিন ইস টু সেভেন, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে এক্স কমা টুয়েলভ কমা ওয়াই কমা টোয়েন্টি সেভেন, এগুলো সবকটাই হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তাহলে এক্স আর ওয়াই এর মানটাকে জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা প্রথমে এই লাস্টের তিনটাকে নিয়ে কাজ করব, টুয়েলভ কমা ওয়াই কমা টোয়েন্টি সেভেন, এটাও তো ক্রমিক সমানুপাতি আছে, তাহলে লেখা যেতে পারে টুয়েলভ বাই ওয়াই ইকাল টু হচ্ছে ওয়াই বাই টোয়েন্টি সেভেন, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা ইকাল টু হচ্ছে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, ফার্স্ট টার্ম বাই সেকেন্ড টার্ম ইকাল টু হচ্ছে সেকেন্ড টার্ম বাই থার্ড টার্ম। এখান থেকে সলভ করে আমরা প্রথমে ওয়াইটাকে বার করব, ওয়াই স্কোয়ার ইকাল টু কত হচ্ছে টুয়েলভ ইন্টু টোয়েন্টি সেভেন, তাহলে ওয়াই ইকাল টু কত হচ্ছে রুট ওভার অফ টুয়েলভ ইন্টু টোয়েন্টি সেভেন, টুয়েলভটাকে ভাঙলে কত হবে তিন ইন্টু দুই ইন্টু দুই, টোয়েন্টি সেভেনটাকে ভাঙলে পাওয়া যাবে তিনটে তিন, তাহলে আমরা চারটে তিনের জন্য দুখানা তিনকে রুটের বাইরে নিতে পারবো, দুটো দুইয়ের জন্য একটা দুইকে রুটের বাইরে নিতে পারবো, তাহলে কত হবে এইটিন হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম এইটিন, আমাদের এক্সটা বার করতে হবে, তাহলে সংখ্যাগুলো কত হচ্ছে এক্স টুয়েলভ ওয়াই কমা টোয়েন্টি সেভেন, ওয়াইয়ের জায়গায় বসে যাচ্ছে এইটিন। এবার আমরা কি করব, ফার্স্ট টার্ম বাই সেকেন্ড টার্ম ইকাল টু হয়ে যাচ্ছে থার্ড টার্ম বাই ফোর্থ টার্ম, ফার্স্ট বাই সেকেন্ড ইকাল টু হচ্ছে থার্ড বাই ফোর্থ, তাহলে কত হবে এক্স ইকাল টু, টুয়েলভটা ডিভাইড ছিল সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, নাইন দিয়ে ক্যান্সেল করছি এটা টু বসবে এটা থ্রি বসবে, থ্রি দিয়ে ক্যান্সেল করলে এটা ফোর হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এক এইট, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে এইট, এক্সটা হলো এইট ওয়াইটা হচ্ছে এইটিন। লাস্ট প্রশ্ন দেখো, এখানে দেওয়া হচ্ছে এ ইস টু বি ইকাল টু হচ্ছে তিন ইস টু দুই, আবার দেওয়া হচ্ছে বি ইস টু সি ইকাল টু হচ্ছে তিন ইস টু দুই, তো আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কি করব, এখানে দেওয়া ছিল এ ইস টু বি ইকাল টু হচ্ছে তিন ইস টু দুই, আবার এখানটা ছিল বি ইস টু সি ইকাল টু হচ্ছে তিন ইস টু দুই, তাহলে দেখো বি এর ভ্যালুটা কত আছে, বি এর ভ্যালুটা দুই আছে, এখানে বি এর ভ্যালু কত আছে, এখানে বি এর ভ্যালু আছে তিন, তো আমাদের কী করতে হবে বিটাকে ইকুয়াল করতে হবে, এখানে বি রয়েছে দুই এখানে রয়েছে তিন, তো বিটাকে আমরা ইকুয়াল করবো কী করে, এ
এখানে যে বি এর ভ্যালুটা রয়েছে সেটাকে দিয়ে আমরা আমরা উপরের দুখানা টার্মকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 3 × 3 = 2 × 3, তাহলে হয়ে যাচ্ছে 9 = 6। আবার এখানকার বি এর ভ্যালুটাকে দিয়ে নিচের দুখানা টার্মকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 3 × 2 = 2 × 2, তাহলে হয়ে যাচ্ছে 6 = 4। এবার দেখো বিটা সেম হয়ে গেছে, কি করলাম, এখানে বি ছিল 2, এখানে বি ছিল 3, তো এই বি এর ভ্যালুটাকে দিয়ে ওপরের দুটো পদকে মাল্টিপ্লাই করেছি, আবার এই বি এর ভ্যালুটাকে দিয়ে নিচের দুটো পদকে মাল্টিপ্লাই করেছি, তাহলে দেখো বিটা সেম চলে এসছে, তাহলে a:b:c = কত হচ্ছে 9:6:4। তো আমাদের জিজ্ঞেস করেছে a+b:b+c এর ভ্যালু কত, তো আমরা কি করব, এটা কত বেরিয়ে গেছিল, এটা বেরিয়ে গেছিল 9, বিটা কত বেরিয়েছিল 6, এখানেও বি এর জায়গায় 6 বসিয়ে দেবো, সি এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 15:10, এটা হয়ে যাচ্ছে আনসার। আচ্ছা এটাকে ক্যান্সেল করা যাবে, 5 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3:2, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।